নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রিম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত। আমি রৌনক, এই মুহূর্তে রয়েছি আরপিএসজি হাউসে। এবং যেমনটা জানেন, আজকে ছিল মোহনবাগান সুপার জায়ান্টের নতুন মরশুমের প্রথম সাংবাদিক বৈঠক, এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন আরপিএসজি এবং মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা, এবং তার সাথে ছিলেন কোচ হোসে মলিনা এবং নতুন তারকা বিদেশি ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন। এই তিনজনকে নিয়ে কিন্তু একাধিক বিষয় উঠে আসে সাংবাদিকদের সামনে, যার মধ্যে অন্যতম ছিল কোচ হোসে মলিনা। তিনি এর আগে এই ভারতে কিন্তু কোচিং করে গেছেন এবং আইএসএল ট্রফি জিতে গেছেন। সেই মলিনা নতুনভাবে কীভাবে তার প্ল্যানিং করছেন, তার ফিলোসফি কী, সব বিষয়ে কিন্তু কথা হয়েছে। সমর্থকদের চাপ, ডার্বি এবং নতুন নতুন খেলোয়াড়দের নিয়ে কাজ। বন্ধুরা, আপনারা জানেন যে কোচ হোসে মলিনা স্পেনের ফুটবলের একজন কিংবদন্তি ব্যক্তিত্ব। তিনি কিন্তু স্পেনের ফুটবল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, একাধিক তারকা, মহাতারকা বিদেশি ফুটবলার অর্থাৎ স্পেনের ফুটবলারদের তুলে এনেছিলেন। এবার মোহনবাগান দল থেকে তিনি কীভাবে ফুটবলার তুলে আনবেন সেই বিষয়ে কথা হয়েছে। তবে সবার আগে যে বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন সেটা হচ্ছে, তিনি এর আগে এটিকে হয়ে আইএসএলে খেলেছিলেন, আইএসএলে খেলিয়েছিলেন এবং সেখানে কিন্তু ট্রফি জিতেছেন। মোহনবাগান একটি নতুন দল তার কাছে এবং নতুনভাবে তার প্ল্যানিং হবে, নতুন ফুটবলারদের নিয়ে তিনি কাজ করবেন এবং অবশ্যই তিনি এই কাজ করার জন্য প্রস্তুত। তো তিনি কী বলছেন প্রথমে সেটা প্রথমে শুনে নেব। I was here in Kolkata today. I know I'm coming now for a different club, Mohunbagan, one of the biggest clubs, not only in India, even in Asia, with a lot of history, with great fans, very passionate, supporting the team. Okay, it's a great challenge for me to be here. I know Mohunbagan fans want to win trophies. It's the same that I want, the same that the players want, the same that the owner want. Win every match we are going to play. Of course, it will be very difficult to win all of them, but we are going to try. We are going to work hard, trying to make the fans, the club, the management, everybody happy, and that's the challenge. কোচ হোসে মলিনা নতুন দায়িত্ব নিলেও মোহনবাগান দলের ব্যাপারে কিন্তু যথেষ্ট অবগত। তিনি জানেন সমর্থকদের চাপ কেমন থাকে সবুজ মেরুন ব্রিগেডে, আর সেই কারণেই তিনি এই কথাটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মোহনবাগান দল খেলতে নামবে প্রত্যেকটি ম্যাচ জেতার জন্য, সেটা ডুরান্ট কাপ, সেটা আইএসএল হোক কিংবা সেটা এসিএল অর্থাৎ এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু হোক, সব জায়গায় কিন্তু মোহনবাগান জেতার জন্যই লড়বে। আর সেই কারণেই কিন্তু সেই মেন্টালিটি নিয়েই নামবে মোহনবাগানের ফুটবলাররা, কোচ হোসে মলিনা কিন্তু সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কোচ হোসে মলিনা কি বলছেন সেই বিষয়ে শুনে নি চলুন। আই টোল ইউ ইওর কলেজ বিফোর উই হ্যাভ টু ট্রাই টু উইন অল দ্য ম্যাচেস, দ্যাটস মোহনবাগান, রাইট? ডাজন্ট ম্যাটার ইফ ইটস আইএসএল, ইফ ডাজন্ট ম্যাটার ইফ ইটস ডুরান্ট কাপ, ইফ ইটস Champions League, Asia competition. Okay, we are going to try to make our best in every match with all the players, with the help of the club, the management, and try to win. It's important the ISL, it's important the Champions League. Every match will be the most important. You know, when we are going to play one match, this match will be the most important match, and we are going to সবশেষে কোচ মলিনা কিন্তু জানিয়েছেন তার ফিলোসফি কেমন থাকবে এই মোহনবাগান দলের জন্য। আপনারা সকলেই কিন্তু এই বিষয়টি জানার ব্যাপারে অবশ্যই আগ্রহী যে কোচ হোসে মলিনা, আপনারা ইতিমধ্যে গত বছর হাভাসের ফিলোসফি দেখেছেন, তার আগে হুয়ান ফেরান্দোর ফিলোসফি দেখেছেন, আপনারা ইস্টবেঙ্গল মোহামেডানের কোচদেরও কিন্তু ফিলোসফি দেখেছেন, কিন্তু হোসে মলিনা তিনি এবার কেমন ফিলোসফি ইমপ্লিমেন্ট করতে চলেছেন সেই বিষয়ে কিন্তু কথা বলেছেন। আর সেই বিষয়ে কথা বলতে গিয়ে কিন্তু তিনি তার নতুন ফুটবলার এবং দলে যে অন্যান্য ফুটবলাররা রয়েছেন সেই ফুটবলারদের প্রশংসাই করেছেন। তিনি জানিয়েছেন দলে অসংখ্য ভালো ফুটবলার রয়েছেন, নতুন যে বিদেশিরা এসেছেন তারা অত্যন্ত ভালো, তাই তার কাজটা কিন্তু তার ফিলোসফি ইমপ্লিমেন্ট করতে অনেকটাই সহজ হবে। কোচ হোসে মলিনা কী বলছেন তার ফিলোসফির বিষয়ে চলুন শুনে নিন। Some time ago, and you could see my philosophy. Of course, the most important is to have very good players. I think we have the club prepared a good squad for us, and now we have to
give them the opportunity to develop his talent inside the pitch. Okay? Of course, we want to be offensive team. We want to attack. We want to be aggressive in the pressure when we don't have the ball. We want to be the team who I don't know. Sorry, I don't know how to say that in English. It's very difficult. We want to be the team who dominate the game. You know, and we know it's right now. Everybody wants to beat Mohumbaga, and we have to be ready for that. You know, we have to make an extra effort maybe to be ready for every match. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।